सुप्रभात अस्सलाम वालेकुम आज 20 जुलाई 2022 रोज बुधवार अपना प्रति बुधवार एखे अनेक बड़ गुरु मेसर हाट बसे সফল টিভি ভিডিও আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের সফল টিভি ভিডিও অবস্থান করছে সেই ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সে বিখ্যাত গরুহাটে। আর এই হাটে আসার পর দেখলাম হিউজ পরিমাণ বড় বড় সার গরুগুলো আমদানি হয়েছে। আজকের পর্বে সেগুলো দেখাবো এখানে কি কি জাতের সার গরুগুলো আমদানি হয়েছে, সেগুলো কেমন বয়সের, সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেসব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। আর যারা বিশেষ করে এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমি আশা করবো পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কল্পনা বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো এটারও তো এখানে একটি গরু দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান বিটের। যারা বিশেষ করে বিগ সাইজের ফ্রিজিয়ান বিটের সার গরুগুলো খুঁজছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন। তো এটারও তথ্য আমরা নিয়ে নিই। কাকা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা দাঁতে কয়টা হয়েছে কাকা? দুইটা। আচ্ছা ফ্রিজিয়ান বিটের দাঁতে দুইটা, আমি গোটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা কাকা ওজন কয় মন হতে পারে? আনুমানিক আনুমানিক কয়? 9 মনের মতো। আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত? 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি আমরা ফ্রিজিয়ান বিটের। তো দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সে বিখ্যাত গরুহাট। আর এই হাট কিন্তু প্রতি সপ্তাহে একদিন বসে, রোজ বুধবার। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই আসতে পারেন। দর্শক আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি ক্রস বিটের সার গরু। অনেকে কিন্তু আমাদের ফোন দিয়েছিলেন যে ভাই ক্রস বিটের সার গরুগুলো থাকলে ভিডিও দেন। তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে চলে আসছে আলমডাঙ্গা পশু হাটে। তো আমরা এটারও তথ্য আমরা নিয়ে নিই। গরুটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা ক্রস এটা দাঁতে কয়টা? 4টা। ওজন এখন বর্তমান কয় মনে হতে পারে? আনুমানিক 7.5 মনের মতো। দাম চাচ্ছেন কত? 230 চাচ্ছেন। আর আজকে কেমন দাম বলছে কাস্টমাররা? 70-75। 1 লক্ষ। 1 লক্ষ 70-75 বলছে। টার্গেট কেমন আছে আপনার? 90 মতো আছে। 1 লক্ষ 90 হাজার। আচ্ছা আচ্ছা, যেহেতু হাটের ব্যাপার সেপার, তারপরে কিন্তু আপনারা চাইলে দামাদামি সুযোগ আছে এবং এসে দামদার করে গরুগুলো কিনতে পারবেন। গোটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। অনেকে কিন্তু আমাদের ফোন দিয়েছিলেন যে ভাই ক্রস বিটের সার গরুগুলো থাকলে ভিডিও দেন। তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে চলে আসছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সে বিখ্যাত গরুহাটে। আর এই হাটে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দর্শক আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান বিটের সার গরু। অনেকে কিন্তু এ ধরনের গরু খুঁজে থাকেন, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে চলে আসছি। তো এরা তথ্য আমরা নিয়ে নিই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? দাঁতে কয়টা ভাইয়া? 2 দাঁত। আচ্ছা ওজন কয় মনে হতে পারে? আনুমানিক 10 মন হবে। চাইছেন কত এটা? 2.65 লক্ষ চাচ্ছেন। কেমন দাম বলছে আজকে বাজারে? ভাঙি বলছে। টার্গেট কেমন আছে ভাইয়া? 2-এর উপরে। দর্শক আমরা শুনছি 2-এর উপরে উনি টার্গেট করছেন ফ্রিজিয়ান বিটের সার গরু। নাভিটাও কিন্তু অনেকটা ঝোলানো, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। অনেকে কিন্তু খামার করার উদ্দেশ্যে ফ্রিজিয়ান বিটের সার গরুগুলো খুঁজে থাকেন, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এই গরুগুলো কি অবস্থায় আছে, কত টাকা দাম, কোথা থেকে নিতে পারবেন, সবকিছু বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। যারা মূলত এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আমি আশা করব পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সে বিখ্যাত গরুহাট। আর এ হাটের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি। যারা বিশেষ করে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি
অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে পরবর্তীতে এরকম আরো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো দর্শক, আমরা কিন্তু মূলত মেহেরপুর জেলা, কুষ্টিয়া জেলা এবং চুয়াডাঙ্গা জেলা এই তিনটা জেলার ভিডিও কিন্তু নিয়মিত আপলোড করে থাকি। আর এই তিনটা জেলায় কিন্তু বাংলাদেশের বিখ্যাত বড় বড় গরু হাটগুলোর ভিতরে কিন্তু আমাদের সেই আলমডাঙ্গা গরু হাটে আজকে চলে আসছি। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এই গরুগুলো কি অবস্থা আছে, কত টাকা দাম, কত থেকে নিতে পারবেন, সবকিছু বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি, লাল টকটকে কালারের সাইহওয়াল বিটেশার গরু। যারা বিশেষ করে 2023 সালে কুরবানির প্রজেক্টে সার গরুগুলো খুঁজছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন। তো এটার তথ্য আমরা নিয়ে নিই। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে কাকা? দাঁতই এখনো দাঁত হয় না, তার মানে এখনো অনেক বড় হবে। আচ্ছা, সাইহওয়াল ব্রিটের সাইহওয়াল, আচ্ছা চাইছেন কত কাকা? 210। 210? আচ্ছা স্যার, কেমন দাম বলছে আজকে বাজারে কাস্টমার? 40-42 বলছে। টার্গেট কেমন আছে? 1,70,000। দর্শক, আমরা শুনছি 1,70,000 থেকে টার্গেট করছে। এই যে সাইহওয়াল বিটের সার গরু, গরুটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে অনেক ভাই কিন্তু আমাকে ফোন দিছিলেন যে সাইহওয়াল বিটের সার গরু সামনে ভিডিও দিয়ে, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে চলে আসছি আলমডাঙ্গা সেই বিখ্যাত গরু হাটে।